বুঝলাম না, কয়েকদিন হলো হলো এখনো তো ফোন দিচ্ছে না। দেখি আমি একটা ফোন করি। হ্যালো, হ্যালো, কি ব্যাপার? কয়েকদিন তো হলো, তুমি তো সেই সেদিনের পর থেকে একটা খোঁজ খবরও নিচ্ছ না। খোঁজ খবর আর কি নিব বলো? তোমার সাথে কথা বললাম, দেখা করলাম, তারপর আসলাম বাসায়, এই যে একটু কাজ কাম করতেছি, ব্যস্তর মধ্যে আছি, কি খোঁজ নেব বলো? না, আমি তো ভাবতেছি কি হলো, কোনো খবরই নাই। বললাম তো, আসলে কি খোঁজ নেব, আমি তো বর্তমানে একটু ব্যস্তর মধ্যে আছি, দেখে তো খোঁজ নিতে পারতেছি না। কি হয়েছে, তোমার সমস্যা কি বলো তো? না দেখো, আমিও ব্যাপারটা বুঝতে পারতেছি যে সেদিনের পর থেকে হলো মনে হচ্ছে যে তুমি রাগ করছো, কিন্তু দেখো যাই হোক, আমাদের এত বছরের সম্পর্ক তুমি ওই এতটুক কারণে তো আর ভেঙে দিতে পারো না, তাই না? আমি তো চাই নাই, কিন্তু আসলে পরিস্থিতির শিকার না আমি। এই দেখো, তুমি যে কথাটা বলতেছো, সামান্য একটু ব্যাপার, আর ওই ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক বড় ছিল। তা তো বুঝতে পারলাম, কিন্তু তারপর দেখো আমরা এত বছর ধরে আমাদের সম্পর্ক, দেখাশোনা, চেনা জানা, দুজনের ভালো লাগা, একসাথে বসা মুহূর্ত, একসাথে হাঁটা, এভাবে তো পথ চলা, তো এই একটা দিনের এই এতটুক সিচুয়েশনের ব্যবধানে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে তো আমি অনেক কষ্ট পাবো। আমি তো ছেড়ে যেতে চাইছিলাম না, কিন্তু আসলে বাধ্য করাচ্ছ তো তুমি, কারণ আমি তোমাকে কি বলবো বলো? তোমাকে আমি একটা রিকোয়েস্ট করলাম, তুমি আমার কথা মানলে না, তুমি আমার কথা একটাবার বোঝার চেষ্টা করলে না, তাহলে আমি তোমাকে কি ভাববো আর কি মন করব যে তুমি আমার উপর তাহলে তেমন কিছু আর করবো না, বা তুমি আমাকে আগ্রহ বেশি করো তার জন্য। আমি তো দেখতেছি আসলে তোমাকে আমি অনেকটা মানে মিস করলাম, বা তোমাকে আমি ডাকে নিয়ে আসলাম কি জন্য, শুধু খালি একটা কাজের কারণে। আর তুমি আমাকে যেভাবে অপমানিত করে তাড়িয়ে দিলা, তাহলে আমি কি করবো বলো? না আসলে আমার একটু ভুল হয়েছিল, তো ইটস ওকে। এর জন্য কি আর তুমি আমার সাথে ব্রেকআপ করবা? এটা তো ঠিক না। না না, আমি ব্রেকআপ করতে চাই নাই তো, আমি চাইছিলাম একটা জিনিস, সেটা হলো না। কিন্তু তার মানে এই না যে ব্রেকআপ না, আমি তোমাকে ফোন দিতাম, তবে এখন না, একটু সময় লাগতো ফোন দিতে। যাই হোক, তুমি যখন ফোন দিছো ভালো হলো। এখন কি অবস্থা বলো? এই তো আছি, কিন্তু আমাদের এত সুন্দর ভাবে চলাফেরা সবকিছু, এটা তো ভুলতে পারি না। আর এটা কি কখনো ভোলা সম্ভব? তুমি তো জানো আমার জীবনের চাইতে বেশি আমি তোমাকে ভালোবাসি, আর তাই তোমার কথা না বলতে আমার কিছু ভালো লাগছিল না। আমিও তো ওটাই চাইছিলাম যে আমিও তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার প্রয়োজনটা ছিল একটাই, যে আসলে প্রেম ভালোবাসা করতেছি, তোমাকে নিয়ে আমি সংসারও বাঁধবো। এখানে তোমার আর আমার একটা বিষয় যদি মানে অ্যাক্টিভ হতো, তাহলে কি খারাপ হতো? খারাপ না, কিন্তু তুমি যেটা ভাবতেছো সেটা আসলে তা না। আমি তোমার সাথে প্রেম করবো, ভালোবাসা করবো, বাট বিয়েও করবো, এটা তো বলছি, তাই না? তাহলে এত কেন দ্বিমত ছিল তুমি? যাই হোক, হয়তো বা আমার একটু বোঝার ভুল ছিল, তো তাই কি হয়েছে? ওই একটা বারের জন্য আমাকে কি ক্ষমা করে দিতে পারো না? হ্যাঁ অবশ্যই, কেন ক্ষমা করবো না, কারণ সামনে তো তোমাকে নিয়ে আমি সংসার করব, ঘর বাঁধবো, স্বপ্ন দেখতেছি, আর এখানে তোমাকে আমি ক্ষমা করবো না, কি বলো? আমি তাহলে একদিন আসো না, আমরা দেখা করি। বলো কোথায় যাবো আবার বলো। একটু আড়ালে কোথাও, একটু খোলামেলা জায়গায় আমরা দুজন বসে গল্প করব। সেটা তুমি বলো, তুমি কোথায় যাবা? আর আমি 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 যে জায়গায় নিয়ে যাবো সেই জায়গায় তুমি যদি না যাও, তাহলে আমার কথা বলাটা ব্যর্থ না? তার চেয়ে বরং তুমি ঠিক করো, আমি তোর সঙ্গে যাব। না, একবার তো আমি ঠিক করতে যে অনেক ঝামেলা হলো, এবার তুমি ঠিক করো, আমি যাব তোমার সাথে। তাই? হুম আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এক বন্ধুর বাসায় যাই।
ওখানে যাই আমরা একটু মানে ঘুরতেও পারবো, ওখানে ওদের নদীর নদীর পাড় আছে, নদী এলাকা আছে, একটু নদীর পাড়ে বসে গল্প করবো, ঘুরবো ফিরবো, তারপর আবার চলে আসবো। আচ্ছা দেখো, তুমি যেটা ভালো বুঝো তাহলে সেটাই হবে। না আসলে দেখ একটা জিনিস কি, আমি যখন আমার বন্ধুর কথা বলতেছি তখন তুমি মানে কেমন যেন, এনার্জি ফিল, হ্যাঁ আসলে তা না, তুমি যেটা ভাবতেছো সেইরকম কিন্তু না। না আসলে দেখো আমার যথেষ্ট তোমাকে নিয়ে বিশ্বাস আছে। আমি আমার দিয়ে তোমার কখনো কোনো দুঃখ ক্ষতি হবে না, কোনো মানে কিচ্ছু হবে না, বুঝছো? আচ্ছা সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এটাই থাকলো। হ্যাঁ তাহলে আচ্ছা সামনে যাই দুজনে একটু ঘুরে আসবো। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আচ্ছা বাই। বাই।